নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রেডিশনাল কুকিং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার ছেলের জন্মদিন, আজকে হচ্ছে 15ই ডিসেম্বর। ব্লগটা আসতে হয়তো কয়েকদিন লেট হবে। এখানে দেখো, প্রথমে কেক কাটা দেখানো হচ্ছে, আর আমার ছেলের জন্মদিনের পার্টিটা আমরা এই একটা পুলিশ রেস্টুরেন্টে রেখেছি। খুব সুন্দর করে দেখো, হোটেলটাকে সাজিয়ে রেখেছে। এই দেখো নয়ন চলে আসছে ভেতরে। এখন আমি ভেতর দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি হোটেলটা কেমন সাজিয়েছে। আর এই যে সামনে আসছে ভাই, এই হচ্ছে এই হোটেলের মালিক, আর খুবই ভালো। আর এখানে রান্না বান্না কিন্তু খুবই টেস্টি, তোমরা অবশ্যই একবার এসে দেখতে পারো। খুব সুন্দর করে জন্মদিনের উপলক্ষে হোটেলটাকে সাজানো হয়েছে। এখনো গেস্টরা দু একজন করে আসা শুরু করেছে, বাকি সবাই আসেনি, আসবে। এই দেখো আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর নয়ন। আর এই দেখো নয়নের জন্মদিনের কেক। কেকটা কিন্তু আমি ঘরে নিজের হাতেই তৈরি করেছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর এখানে আমি তোমাদের সামনে চলে এলাম, নয়ন কিন্তু খুবই খুশি। আর এই হচ্ছে আমার দিদা। এখন দেখো এক এক করে সবাই চলে আসছে। খুব ছোট একটা পার্টি রেখেছি, বেশি লোকদের বলা হয়নি। নয়নের পরীক্ষা চলছে, তার জন্যই আমরা খুব সিম্পলভাবে অল্প লোক নিয়ে বার্থডেটাকে সেলিব্রেট করছি। নয়নের জন্মদিনে দুটো কেক বানিয়েছি, আর দুটো কেক আমি নিজেই ঘরে তৈরি করেছি। যার জন্মদিন থাকে সে তো কেকটা কাটে, কিন্তু ছোট বাচ্চাদের ইচ্ছে করে প্রতিবার কেক কাটতে। তাই আমি আমাদের বাড়িতে যে আরও বাকি ছোট বাচ্চারা আছে তাদের জন্যই আর একটা কেক তৈরি করেছি, যাতে নয়নের কেকটা কাটা হয়ে গেলেই ওরাও একটা কেক কাটতে পারে আর খুবই খুশি হয়। দেখো বাচ্চাদের খুশিতেই তো সবার খুশি বলো, তাই না? এখানে দেখো সবাই মিলে খুবই মজা করছে, কিছু কিছু ফটো ক্লিক করা হচ্ছে। এই আমার ননদ চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে প্লিজ আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে। দেখো চলে এসছে আমার ভাই, আর পিউ আর ওর মা তো আগেই চলে আসছে। এই হচ্ছে আমার দেওর আর ওর ছেলে মেয়ে, এরাই বাকি ছিল, এরা চলে আসছে। এখন আমাদের কেক কাটা হবে। অনেক সময় দিয়ে সবাই ওয়েট করছিল, তো চলে এলো কেক কাটার পর্ব। তোমরাও নয়নকে অনেক আশীর্বাদ করবে, ও যাতে জীবনে অনেক বড় হতে পারে। ছ
ছোট একটা জন্মদিনের অনুষ্ঠান করা হয়েছিল, কিন্তু সবাই মিলে খুব এনজয় করেছে এই পার্টিটাকে। নয়নের কেক কাটা হয়ে যাওয়ার পরে নেক্সট যে কেকটা ছিল সেই কেকটা দেখো আমি ওই বাচ্চাদের কাটতে দিয়েছি, আর এরা কিন্তু খুব খুশি হয়েছে এই কেকটা পেয়ে। দাদার জন্মদিনে ওদের জন্য রয়েছে একটা কেক কাটার ব্যবস্থা। আমি যতটা সম্ভব ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের কাছে ব্লগটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কেক কাটার পরে বন্ধুরা সবাই কেক খেয়ে খুবই খুশি হয়েছে, আর এরপরে খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার বেশিরভাগটাই আমি রেকর্ড করতে পারিনি, যতটা সম্ভব শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তখনকার মতো সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।